সাথে রয়েছেন কৃষ্ণনগর লোকসভায় বিজেপি প্রার্থী অমৃতা রায়, রাজবাড়ির সদস্যা। কথা বলবো তার সাথে। দিদি, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে অনেক স্বাগত। এবং একটা জিনিস জিজ্ঞেস করার, যে মহুয়া মৈত্র আপনার বিরুদ্ধে প্রার্থী, মুখ্যমন্ত্রী আপনার কেন্দ্র থেকে প্রচার শুরু করছে, লড়াইটা কতটা কঠিন? আমি কঠিন মনে করি না, কারণ ওনারা সাড়ে তিনশো বছর আগে টেনে আনছেন। তখনকার পরিপ্রেক্ষিত কী ছিল, মানে প্রেক্ষাপট কী ছিল এবং সোশ্যাল অবস্থা কী ছিল, ফাইন্যান্সিয়াল অবস্থা কী ছিল, ইকোনমিক্যাল অবস্থা কী ছিল, এগুলো ওরা মানে দেখছেই না। তখন উনি কী ডিসিশন নিয়েছেন এবং কেন নিয়েছেন সেটা তো তখনকার অবস্থা বুঝে নিয়েছেন। আমি একটা লেখা পেয়েছি, এইসব খোঁজাখুঁজি করতে গিয়েই আমি পেয়েছি যে সিরাজউদ্দৌলার আসল নাম ছিল মির্জা মোহাম্মদ। হ্যাঁ, উনি নিজেই এই নামটা দিয়েছেন, সিরাজউদ্দৌলা। তো উনি জোরপূর্বক মেয়েদের ওপর অত্যাচার করতেন, জোরপূর্বক মেয়েদের নদীতে ঠেলে ফেলে দিয়ে দেখতেন ওদের কীরকম লাগছে ভিজে অবস্থায়, মানে এরকম অনেক রকম পারভার্সন উনি দেখিয়েছেন। প্লাস সব থেকে বড়ো জিনিস, যে আমাদের দেশে এত যে বলা হয় বহিরাগত, তো সিরাজও তো বহিরাগতই ছিলেন, উনি তো বাংলা বলতে পারতেন না। হ্যাঁ, তো সে কোত্থেকে এসছে? সে মুঘলদের শাখা প্রশাখা সিরাজ। তো সেখানে তাকে নিয়ে এত হই হই করছে, যে নাকি এত অত্যাচারী ছিল, যে নাকি এত মানে সমাজটাকে ভেঙে দিয়েছে, হিন্দুদের মানে জোর করে কনভার্সন করেছে টু ইসলাম। তো সেই হিসেবে আমি মনে করি না এইগুলো আজকের দিনে খাটে। তো আজকে আমি বলবো, ওই কথা ধরে রেখে, এখন সেখানে কৃষ্ণচন্দ্র রাজা একা ছিলেন না, এখানে নন্দকুমার মহারাজা নন্দকুমারও ছিলেন, জগৎ শেঠও ছিলেন, অনেকেই ছিলেন। তাহলে তারাও কি দেশদ্রোহী? নিজেদের বাঁচাতে বা নিজেদের প্রজাদের বাঁচাতে এই স্টেপটা ওনাদের নিতে হয়েছে। কিন্তু আমি বলবো, ওই সব তো ঠিক আছে, ওরা মানে সবাই জানে, বাংলার সবাই জানে, কিন্তু 2011 থেকে 2024 কী উন্নয়ন হয়েছে, কতগুলো স্ক্যাম হয়েছে, কতগুলো মন্ত্রী জেলে গেছে। এবং মহুয়া মৈত্রের কথা যদি বলা যায়, আমি যা শুনেছি যে উনি ক্যাশ ফর কোয়েরিতে যথেষ্টভাবে জড়িত এবং ইডি এতবার তলব করছে, তাহলে এগুলোর কি কোনো মানে কেউ জিজ্ঞেস করতে পারবে না? তাহলেই কি একটা বংশ তুলে এইগুলো আনবে? তাহলে আমি বলবো যে আগে হিস্ট্রিটা পড়ুন, তারপরে আপনি কথা বলুন। প্রচারে কোন কোন বিষয়গুলো মূলত জোর দিচ্ছেন, নদীয়ার উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রয়োজন বলে আপনি মনে করছেন? অনেক অনেক, যেরকম নাকি ধরুন করিমপুর টু কৃষ্ণনগর রেলপথ, এটা মানে ভীষণ জরুরি, কারণ চাষি ভাইদের খুব অসুবিধা হচ্ছে এটাতে, ওরা তো আসতে পারছে না, ফসল পচে যাচ্ছে, মধ্যেখান থেকে মিডলম্যান ঢুকে যাচ্ছে। তারপরে ধরুন তেহট্টে ব্রিজ, যেরম নাকি হসপিটাল গেট ব্রিজ, বীরপুর ব্রিজ, এগুলো ভীষণ দরকার। তাছাড়া কৃষ্ণনগরে বেলেডাঙায় একটা ফ্লাইওভার, সে নাহলে তো একটা মানে কিওটিক অবস্থা ওখানে। এছাড়া ধরুন আমাদের সুগার মিল পলাশিপাড়ায় যেটা বন্ধ হয়ে গেছে, সেখানে উচ্চমানের কিন্তু প্রোডাক্ট হতো, চিনির বলুন, আখের ব্যাপারটা। আর তাছাড়া আশারনগরে একটা ব্রিজ, কাঠের ব্রিজ দরকার। আমার এরকম অনেকগুলো লিপিবদ্ধ আমি করেছি, আরও করব। তো আমার মানে টোটালটাই একটু চেঞ্জ করার ব্যাপারটা আমার মাথায় আছে।
তবে দেখুন আমি একা হয়তো পারতাম না, এটার জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, এবং প্রধানমন্ত্রীজি নিজেই আমাকে আশ্বাস দিয়েছেন, তা আমি খুব আশাবাদী। একটা জিনিস যে এই যে আপনার বিধানসভা কেন্দ্র যেগুলো রয়েছে, বেশিরভাগ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, সেখানে কি লড়াইটা কঠিন হবে? না না, কঠিন কেন হবে, আমার কাজ নিয়ে আমি এগোচ্ছি। তারা যদি এখন উল্টোপাল্টা কথা বলে এগিয়ে থাকে, সেটা তো জাস্ট চিপ পাবলিসিটি, এটা আমি খুব একটা গুরুত্ব দিই না। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? 1000% 1000% আত্মবিশ্বাসী। আমি যদি আমার এই মানে প্রকল্প নিয়ে আমি এগোতে পারি, আমি জানি মানুষ আমার সঙ্গে আছে। মানুষের সাড়া কিরম পাচ্ছেন? দারুণ, মানে আমাকে কিছুই বলতে হচ্ছে না, ওরাই এসে আমাকে আলিঙ্গন করছে বা জড়িয়ে ধরছে বা বলছে হ্যাঁ আমরা জিতব। আমরা কথা বললাম কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে, এবং সাধারণ মানুষ তাকে যথেষ্ট সমর্থন করছে এমনটাই তার দাবি, এবং জেতার ব্যাপারে তিনি 1000% আত্মবিশ্বাসী এমনটাই কিন্তু তার বক্তব্য। ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে চয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, কৃষ্ণনগর।